রেশানেশিতে দুর্ঘটনা কমাতে বাসে কমিশন প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু সরকারের এই সিদ্ধান্তে খুশি নন বাস মালিকদের একাংশ। তাদের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর করা কঠিন। যুক্তি হিসেবে তারা বলছেন, একটি রুটে চালক, কন্ডাক্টর ও হেল্পাররা কোনো নির্দিষ্ট বাসে কাজ করেন না। কমিশনের বদলে মাস মাইনে দিতে গেলে একটি বাসে কর্মীদের স্থায়ী করতে হবে। ফলে এখনকার মতো কেউ অসুস্থ হলে কিংবা ছুটি নিলে রুটের অন্য বাস থেকে কর্মী এনে সামাল দেওয়া যাবে না। স্যালারি হলে তো ওরা ডিউটি করতে পারবে না, এক ভেবে না, ওনাদের প্রেসার হয়ে যাবে, একটি গাড়ি চালাবে, গাড়ি ব্রেকডাউন হয়ে যাবে, তাহলে গাড়ি আর চালাবে না, ওদের তো মাইনা হয়ে গেল। মালিকদের দাবি, দিনে গড়ে 5টি ট্রিপ করে একটি বাস। বেতন ব্যবস্থা চালু হলে ট্রিপ কমার আশঙ্কা করছেন বাস মালিকরা। তাদের আশঙ্কা, কমিশন তুলে দেওয়া হলে বাস কর্মীদের দুর্নীতি বাড়বে, বাড়বে মালিকের ক্ষতি। যদি মাইনা সিস্টেম হয়, গাড়ি না চললে তো ইনকামটা হবে না, আমরা দেবো কত করে? আমাদেরও তো ফ্যামিলি আছে, নিজেরাই চলবো না, কি করে স্যালারি দেব? আর স্যালারিটা কাকে দেবো আমরা জানি না, কারণ আমাদের রোজ ড্রাইভার এক থাকে না। শেষমেশ পরিস্থিতি কি দাঁড়াবে বুঝে উঠতে পারছেন না বাসের কর্মীরা। সরকারের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া চালক কন্ট্রাক্টরদের মধ্যে, কেউ খুশি, কেউ অজানা আশঙ্কায়। গাড়ি ওনার গুলো মরে যাবে, গাড়ি ওনার কিছু এ করতে পারবে, সেল হিসাবে কন্ডাক্টর খাটবে না, ড্রাইভারও খাটবে না, দেখবে আমার 600 টাকা এসে যাচ্ছে ইয়া 700 টাকা এসে যাচ্ছে, আমি ওই হিসাবে আমি চালাবো। খালি গাড়ি গেলো, খালি গাড়ি আসলো, যেমন স্টেট বাস যায়, এরকমই চলবে, আর কোনো কিছু হবে না। মালিকদের পোষাবে না আর আমাদেরও পোষাবে না। ডিউটি করে যদি ভাগ করে দেয়, তবে দেখা গেল কি 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করালো, তার মধ্যে 2টো ড্রাইভার করবে, তবে 500 টাকা হোক 400 টাকা হোক এই মাইনা রাখবে, মালিকদের সমস্যা হবে। সরকার বলে দিলে তো হবে না, টাইম মতো মাইনে দেবে না, টাইম মতো কোনো কিছু করবে না। আমাদের কমিশনই ঠিক আছে, কমিশন ঠিক মানে আমরা যত খাটবো তত কমিশন বাড়বে আমাদের, আর ওটা ফিক্সড হয়ে গেলে কোনো ড্রাইভার লাস্ট টিপার যেতে চাইবে না, আর কমিশন যদি থাকে তবে সমস্ত ড্রাইভাররা ফুল টিপ করতে পারবে। মালিক লোক খুদ নেই চা গাইসা হোক, আমলোক মতলব জিতনা মতলব ভাড়া দে উসকে হিসাব সে কমিশন আমলোক মিলতা হ্যায়, মালিক কো নেই পোষায়েগা না। পরিবহন দপ্তর সূত্রে খবর, কলকাতা, হাওড়া, হুগলি এবং 224 পরগনার বাস রুট ছাড়া কোথাও বাস মিনিবাসের কমিশন প্রথা চালু নেই। বাস মালিকদের প্রশ্ন, যে জায়গায় এই প্রথা চালু নেই সেখানে দুর্ঘটনা আটকানো যাচ্ছে না কেন? দীঘা রোডে 6 জন স্পট হয়ে গেল, ওখানে কি কমিশন ছিল? অ্যাক্সিডেন্ট হয় ভুলে, এটা কমিশনটা কোনো ব্যাপার না, এটা একটা জাস্ট একটা অজুহাত। বাস মালিকদের একাংশ চাইছে উপযুক্ত নির্দেশিকা বের করুক সরকার। সরকার গাইডলাইন দিক যে বাচ্চনাম কমিশন থেকে বাচ্চনাম বেতনে গেলে সুবিধা হবে এক, আবার এবং দুর্ঘটনা কমবে, এইটাই আমরা চেয়েছি। আমাদের এখানে স্টাফকে তোলে, ইউনিয়ন তোলে, তাহলে একটা স্টাফ সে ফিক্সড নেই যে আজকে একজনের গাড়ি করছে কালকে সেই গাড়ি করবে, এমন কোনো ঠিক নেই, সেক্ষেত্রে কী হবে? সরকারি সিদ্ধান্ত কার্যকর হলে কি হয় এখন সেটাই দেখার। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।